পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে যতই সময় গড়াচ্ছে ততই ইডি আর সিবিআই এর হাতে গ্রেপ্তারের লাইনও বাড়ছে এবার দীর্ঘ টাল বাহানার পর গ্রেপ্তার হলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যায় শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কোম্পানির অন্যতম কর্মচারীও ছিলেন বলে জানা যাচ্ছে প্রকৃতপক্ষে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ যে আরও বাড়ল তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এই কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির সঙ্গে যে যুক্ত তা এজেন্ডাই বলে দিচ্ছে এই পরিস্থিতিতে কালীঘাটের কাকু গ্রেপ্তারিতে চাপে পড়ল তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ জড়িত বলে জানা যাচ্ছে এই কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাত এগারোটা কুড়ি নাগাদ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার সকাল এগারোটা সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কালীঘাটের ইডি দপ্তরের প্রবেশের সময় জানিয়েছেন যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী প্রায় বারো ঘন্টা জেরার পর তদন্তে অসহযোগিতার করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রকৃতপক্ষে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কোম্পানির অন্যতম কর্মচারীও ছিলেন অকিবহল মহলের অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রধান পাণ্ডা হলেন এই কালীঘাটের কাকু তাহলে কি দীর্ঘ কয়েক মাস কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির নজরে ছিল সুজয় কৃষ্ণ ভদ্র তিনি নানা অজুহাতে খাটিয়ে তদন্তের প্রভাবিত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ তবে সুজয় কৃষ্ণ ভদ্রের এই গ্রেপ্তারির তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষতি হবে তা জানা না গেলেও বন্দ্যোপাধ্যায় পরিবারের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এই বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কালীঘাটের কাকুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সূত্রে জানা যাচ্ছে সিবিআই সুজয়কে দুবার তলব করে প্রথমবার সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি কিন্তু পরেরবার নিজের আইএনজিবিকে দিয়ে নথিপত্র পাঠিয়েছেন সেই সময় সুজয় জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে তার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল সেগুলি তিনি আইনজীবী মারফত পাঠিয়েছেন সিবিআই দপ্তরে একই সঙ্গে সুজয়ের দাবি করেছিলেন তার স্ত্রী কন্যার ব্যাংক অ্যাকাউন্ট নথি তিনি পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে গত কুড়ি মে সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট বাড়ি অফিস সহ বহু জায়গায় তল্লাশি চালায় ইডি ওই নিয়োগ দুর্নীতির কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সুজয় এক সময় অভিষেকের অফিসে কাজ করতেন কাকুর সঙ্গে সংযোগ রয়েছে এমন তিনটি সংস্থাতেও তল্লাশি চালিয়েছে ইডি প্রকৃতপক্ষে সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ যে আরও বাড়লো তা নিয়ে কোনো সন্দেহ নেই চাপে পড়লো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়